গুড মর্নিং এভরিওয়ান। তো এই জায়গাটা কোথায় কেউ বলতে পারবে? সেদিনে ছিল 25th ডিসেম্বর। তো সেই দিনে গেছিলাম আমরা বনলতা রিসর্টে। তো জায়গাটা মানে খুবই সুন্দর ছিল, মানে ঝিল ছিল আর ফুল গাছ তো প্রচুর পরিমাণে, মানে শুধু ফুল গাছও নয় শাক সবজি আর মানে প্রচুর পরিমাণে ছিল। তো যাই হোক, চলো তোমাদেরকে ঘুরে দেখাই জায়গাটা। মুঝে রহনা হে রাত ভর তেরি বাহোঁ মেঁ হোগি সুবহ প্যার কর অনেকটা জায়গা জুড়ে ছিল রিসোর্টটা, আর ভেতরে মানে অনেক হোটেল ছিল, অনেক হোটেল ছিল মানে প্রচুর পরিমাণে। দেখা করু সারি উমর তেরে নিশান বেঅন্তহা কোই কসর না রহে মেরি খবর না রহে ছুলে মুঝে ইস কদর বেঅন্তহা। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মানে প্রচুর পরিমাণে মানে মুরগি ছিল আর কি, প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ, মানে খুব বড় বড়। শুধু মুরগি না, মানে ওই ধারে ঘোড়াশালে ঘোড়া, তারপরে ওখানে ধরো এমনি উট পাখি, তারপর আরও অনেক কিছু মানে খরগোশ আর সমস্ত কিছু। এই যে দেখো উট পাখিগুলো। जब सांसों में तेरी सांसें घुली तो फिर सुलगने लगे एहसास मेरे मुझसे कहने लगे हाँ बाहों में तेरी आके जहां दो यूं सिमटने लगे सैलाब जैसे कोई बहने लगे खोया हूँ मैं आगोश में तू भी कहाँ अब होश में मखमली रात की होना सुबह बेइंतहा দেখতে পারছো। এখানে মানে প্রচুর পরিমাণে মাগুর মাছ ছিল, বড় বড় মাগুর মাছ। মানে দেখো একবার করে, মানে একটা কাকু ছিল, তো কাকুটা আর কি মুড়ি দিচ্ছিল, তো একটা বাচ্চা আর কি মানে আমরা যখন গেছিলাম তার খানিকক্ষণ আগেই আর কি, মানে একটা বাচ্চা ওই মাছদেরকে মুড়ি দিতে দিতে পড়ে গেছিল শুনলাম। তো যাই হোক দেখো। शर्मा के दो साए है जो मुंह फेर ले हमसे यहां हां छू तो लिया है ये जिस्म तूने रूह भी चूम ले अनफास भीगे क्यों है मेरे हाँ यूं चूर होके मजबूर होके कतरा कतरा कहे एहसास भीगे क्यों है मेरा
দো বেখবর ভিগে বন। আর এখানটায় দেখতে পাচ্ছো তো এখানে মানে প্রচুর পরিমাণে রাজহাঁস ছিল, অনেকগুলোই রাজহাঁস ছিল। তো দেখো জুম করে মানে খুব সুন্দর দেখতে লাগছিল। হবে সবর ভিগে বদন লে রহে রাত ভর। আর এই জিনিসগুলো তো আমার মানে সব থেকে বেশি ভালো লেগেছে, যেহেতু জানো যে আমাদের বাড়িতেও আছে তো পমপম কুমকুম যাই হোক। তো এখন মানে এত কিউট দেখতে লাগছিল ওরা, ওটা প্রচুর পরিমাণে খরগোশ ছিল, মোটামুটি তোমার প্রায় 15-18টার মতো তো এক কথায় মানে ডাকছিলাম চলে আসছিল। ওটা খুব কিউট ছিল মোট কথা, মানে শুধু হোয়াইট কালারের নয়, তোমার মানে বন খরগোশের মতো দেখতে অনেকগুলো খরগোশ, জানি না দেখতে পাচ্ছ কিনা বা সাইডটা দেখো, এসে ব্লু রঙের একটা খরগোশ, মানে একটু আনকমন টাইপের, বাট দেখতে সব মিলিয়ে অনেক খুব সুন্দর ছিল, প্রচুর কিউট ছিল। এগুলো এত ভালো লাগছিল না দেখতে, এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মানে ছোট বড় মানে সবাই আর কি একসাথে ছিল অনেকগুলো। জায়গাটা কোথায় বলো তো, মানে কেউ কি বুঝতে পারছো কোথায়? এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। তো যাই হোক, এটা তো মানে একটা সত্যি অদ্ভুত দৃশ্য। তো বনলতা মানে জয়পুরের জঙ্গলটা পেরোলেই জাস্ট বনলতা, মানে বনটা তোমার শেষ হবে না পুরোটা, ওই আর কি ওখানে ডান দিকে পড়ছে যেতে। তো আমরা এবার ফিরে গেলাম, প্রায় সন্ধ্যা হতে চললো, মানে হালকা দুপুর দুপুর হতে চললো, তো ফিরে গেলাম। দেখো যাই হোক, দেখতে মানে খুবই সুন্দর লাগছিল মোট কথা জয়পুরের জঙ্গলটা, এমনিতেও খুব সুন্দরই জায়গা, বাট তাও ইউ প্যার কর বে ইন্তহা দেখা করু। যাই হোক, তো আমি তো অবশ্যই বলবো যে একবার বনলতা মানে ঘুরে আসো রিসোর্টটা, তো মানে খুবই সুন্দর জায়গা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এটা টাটা।